তোমরা তো জানোই তোমাদের বাবা মার বয়স হয়ে গেছে গা এই সংসারটা আমরা পঞ্চাশটা বছর ধরে আগলায় রাখছি এখন তো আগলায় রাখতে পারতাসি না কারণ দুই দিন পরে আমরা মরেও যেতে পারি তা আমার এই সন্তান গোমধ্যে তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে এই সন্তান গোমধ্যে যে কোনো একজনকে আমরা এই সম্পত্তি লিখে দিব কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি আর এই পরীক্ষায় পাশ করেছে আমার ছোট মেয়ে তিসা মা তুমি এটা কি কথা কইলা আর কি পরীক্ষা